2021 সালে এসে যে মুভিগুলো দর্শকদের মনে লেগে থাকবে তেমন মুভি নিয়ে আজকে সেরা পাঁচটির সন্ধান থাকছে আইসোলেট ম্যানে। আজকের মুভিগুলোতে থাকছে অ্যাকশন, রোমান্স, আবেগ, ভালোবাসার ক্রাইম থ্রিলার জাতীয় সিনেমা। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। সেরা পাঁচে আছে অক্সিজেন। একজন মহিলা ক্রায়োজেনিক চেম্বারে উঠে পড়েন। সেখানে কিভাবে সে পৌঁছেছিল তার কোনো স্মরণ নেই এবং বাতাসের বাইরে চলে যাওয়ার আগে তাকে অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে। সে কি পারবে উপায় খুঁজে বের করতে? এ নিয়ে নির্মিত হয়েছে অক্সিজেন সিনেমা। দেখে আসতে পারেন অক্সিজেন। সেরা চারে আছে কার্নান। কার্নান হচ্ছে একটি গ্রামকেন্দ্রিক গন্ডগোল থেকে প্রতিবাদী চরিত্র নিয়ে নির্মিত হয়েছে। 2021 সালে মুক্তি পাওয়া তামিল ভাষার সিনেমা কার্নান। মুভিতে আপনারা ধানুষকে দেখতে পারবেন, যার ডিরেকশন করেছেন মারি সেলবারেজ। সেরা তিনে আছে রেড। রাম পাটনির এই মুভিটা অ্যাকশন আর ক্রাইম থ্রিলার জাতীয় সিনেমা। এই গল্পটাও অসাধারণ। শৈশবে আলাদা হয়ে যাওয়া দুই যমজ বাচ্চারা আলাদা হলেও প্রকৃতি তাদেরকে মিলিত করে। যখন একজন খুন করে জেলে ঢুকলে আরেকজনকে দেখা যায় বাইরে অনায়াসে ঘোরাঘুরি করতে। কে আসলেই খুনি? আসল সত্য বের করাটাই মুভির মেইন প্লট হয়ে দাঁড়িয়েছে। দেখে আসতে পারেন রেড সিনেমাটি। সেরা দুই আছে দ্য প্রাইস্ট। ফাদার কার্মেন নামে একজন পুরোহিত একের পর এক রহস্যজনক আত্মহত্যার তদন্তে পুলিশের সাথে যোগ দিয়েছেন। যাই হোক, তিনি শীঘ্রই এমন এক বিরক্তিকর সত্যটির উপর হোঁচট খাচ্ছেন যার মারাত্মক পরিণতি রয়েছে। আর সেই পরিণতি কি হতে পারে তা বের করে দেখতে হবে আপনাকে দ্য পাইরেট সিনেমাটি। সেরা একে আছে বিজয়ের মাস্টার, যেটি হলো মদে আসক্ত এক এক প্রফেসর, যিনি কিশোর কিশোরীদের প্রিয় একজন শিক্ষক। শীঘ্রই তিনি একজন নির্মম গুন্ডাদের সাথে সংঘর্ষে লিপ্ত হন, যিনি শিশুদেরকে তার অপরাধের জন্য বলির ছাগল হিসেবে ব্যবহার করেন। সেখানে থেকে কারাগারের শিশুদের বাঁচিয়ে আনতে কি তিনি পারবেন? কারণ বিলেনে অভিনয় করছেন আরেক বিজয়। দেখে আসতে পারেন অসাধারণ একটা সিনেমা মাস্টার। ইতিমধ্যে আপনারা কোন কোন সিনেমা দেখেছেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যান। ধন্যবাদ।